আসসালামু আলাইকুম সাত কলেজে বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত সরকারি সাত কলেজের বৃহস্পতিবারে একুশে এপ্রিল অনার্স তৃতীয় বর্ষের বিশেষ পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষাটি আগামী একুশে মে অনুষ্ঠিত হবে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুক হক চৌধুরী সই করা অফিসের আদেশে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি জানানো হয় দুই হাজার বিশ সালে অনার্স তৃতীয় বর্ষ পুরাতন সিলেবাস অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণবশত নিম্নরূপ পরিবর্তন করা হলো এছাড়া দুই হাজার বিশ সালে স্নাতক শিক্ষা তৃতীয় বর্ষের পুরাতন সিলেবাস নিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে